بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 12 নম্বর বিষয় যেটা হচ্ছে কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ। কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ, পাখি উড়িয়ে কোনো কিছু দেখে ও শুনে অশুভ ফল গ্রহণ করা। যেমন অনেকেই আগে কি করতো, পাখি উড়িয়ে ভালো মন্দ বরকত হবে কিনা, আমার বাজার গেলে মঙ্গল হবে কিনা, আজ ব্যবসায়ী বের হলে মানে ভালো হবে কিনা, এটা তারা বুঝতো। আর তা হচ্ছে মানুষ দিনই বা দুনিয়াবি কোনো কাজ করার ইচ্ছা করে তখন সে এমন কিছু দেখতে পায় বা শুনতে পায় যা তাকে অপছন্দনীয়, তখন সে কাজটি পরিত্যাগ করে। এমন কিছু দেখতে পেলো বা শুনতে পেলো, না আজকে এই গেলে ভালো ফল হবে না, আজকে ব্যবসায়িক উন্নতি হবে না, আজকে যদি যাইতো, আজকে কার মুখ দেখে লিস, এই সবগুলো করে বা করতে সাহস করে না, কারণ তার মধ্যে ইসলাম বিরোধী আকীদার সৃষ্টি হয় এবং সে শিরকে পতিত হয়। সাথে সাথে এরকম অশুভ ফল মানুষের বুদ্ধি বিবেক নষ্ট করে দেয়। অসংখ্য দৃশ্য কথা ও কর্মের মানুষের অশুভ ধারণা হয়, যেমন রাস্তায় বের হয়ে নারীদের সাথে সাক্ষাৎ হলে উদ্দেশ্য হাসিল হয় না মনে করে অনেকে, বাড়ি থেকে বের হওয়ার পর পুনরায় বাড়ি যদি ফিরে যায়, ফিরে গেলে উদ্দেশ্য অর্জিত হয় না, বাড়ি থেকে বের হয়েছে কোনো একটা ব্যবসায়ের জন্য, ফের হয়তো কোনো কারণে বাড়ি হয়ে যা, এই ভালো ফল হবে না, এই ভালো ই হবে না, এই যে সবগুলো মানে ধারণা। পিছনে হতে ডাকলে যাত্রা সুফল হয় না, অনেক পিছনে ডাকে পিছন থেকে গেলে ভালো যাত্রা হবে না। রাতে ঘরে আবর্জনা বা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যায় না, অনেকে মনে করে ঝাড় টার তো দিলাম তো রাতের বেলা মানে ফেলতে হয় না, এখানে রেখে রাখলে সকালে ফেলতে হয়, এই যে সব মানুষ ধারণা করে, এই সব ধারণা করা কি সির্ক, এই সব গুলো কি ধারণা করা সির্ক। রাতে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, কি মনে করে রাতের বেলা দিতে হয় না ধার, রাতে ও সকালে বাকি বিক্রি করা যায় না, কেউ মনে করছে রাতে বা সকালে সকাল সকাল বহনি করে নিতে হবে, সকাল সকাল ধার দেওয়া যাবে না, এই যে সবগুলো সিরকিয়া ধারণা। রাতে গাছের ফল পাড়া যায় না, রাতে রাতে গাছের ফল পাড়তে হয় না রে বলে অনেকে, রাতে লোহা নিয়ে বের না হলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরে, রাতে যদি বাড়ি থেকে বের হতে হয় তাহলে চোরাচুন্নি পাখিতে ধরে, কিংবা সন্তান হয়েছে জাল রাখতে হবে, যেখানে ছেলে হয়েছে জাল রাখতে হবে, না লোহা রাখতে হবে, দাউলি রাখতে হবে, কাজন্তি রাখতে হবে, না তো চোরাচুন্নি চোরাচুন্নি পাখিরা ধরবে, এই যে সব ধারণা গুলো, এগুলো কি ধারণা সেরে কি ধারণা। জামা কলা খেলে জমই সন্তান হয়, কি হয়েছে জামা যদি কলা যদি খাই তাহলে জামা ছেলে খাইতে হয় না জামা কলা, সবগুলো কি সেরে কি ধারণা। গরুকে লাঠি মারা যায় না, জুতা পায়ে দিয়ে সুস্থ খেতে বা সুস্থের উপর যাওয়া যায় না, অনেকে মনে করে জুতা পায়ে দিয়ে হয়তো গহমের চেবেলা বা ধানের উপর চেবেলে আবার যাওয়া যায় না। ঘরের উপর কাক ডাকলে কুটুম আসে, ঘরে যদি কাক ডাকে যাওয়া যায় কুটুম আসে বেড়ে কাক কাক করছে, এইসব কি ধারণা, এইসব সেরে কি ধারণা। হাত হতে গিলাস পড়লে কুটুম আসে, হাত হতে গিলাস পড়ে গেছে পানি পড়ে এলে কুটুম আসবে, যে সব ধারণা গুলো। ছেলের মাথায় মায়ের আঁচল লাগানো যায় না, ছেলের মাথায় যদি মায়ের আঁচল লেগে যায় তাহলে শঙ্ক হয়ে যাবে, খবরদার ছেলেকে আঁচল লেগে যাবে, রাগ হয়ে যাবে, সবগুলো সেরে কি ধারণা। স্বামীর নাম ধরে ডাকা যায় না, স্বামীর নাম ধরে ডাকতে হয় না, কেউ কয় ভাস্করের নাম ধরে ডাকতে হয় না, কেউ কয় মামা অফিসের নাম ধরে ডাকতে হয় না, সবগুলো বাজে ধারণা, এসব ফালতু ধারণা। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো আল্লাহর কাছে রয়েছে তাদের কুলক্ষণের চাবি কাঠি, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা বুঝে না। সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 131 আল্লাহ তাআলা বলছেন কুলক্ষণের চাবি কাঠি কার কাছে রয়েছে, আল্লাহ তাআলার কাছে। যদি আল্লাহ তাআলা কারো অমঙ্গল করার ইচ্ছা করেন, অমঙ্গল যদি চান তাহলে কেউ এটাকে রুখতে পারবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, জনগণ রসূলকে বলল, আমরা তোমাদের অশুভ কুলক্ষণ মনে করছি, যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদের পাথর দ্বারা হত্যা করব এবং আমাদের পক্ষে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পষ্ট করবে। তখন রসূলগণ বললেন, তোমাদের অশুভ কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে। সূরা ইয়াসিন 18-19 নম্বর আয়াত। হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দীন ইসলামে কোন সংক্রাম ব্যাধি নাই, দীন ইসলামে কোন ছোঁয়াচি ব্যাধি নাই, যে রে ছেলেরা গরু বহিবে আমাকে রে, এইরকম কোনো কিছু নাই। কুলক্ষণ
পেঁচা বা পাখির ডাকে মন্দ প্রতিক্রিয়া, পেট পীড়াদায়ক সাপ, নক্ষত্রের প্রভাবে বৃষ্টি ও ভূত দৈত বলে কিছুই নাই। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4578। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশুভ বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকি কাজ। কথাটি তিনবার বললেন, কি বললেন? সহিহ আবু দাউদ সনদ সহিহ, মিসকাত হাদিস নাম্বার 13586। কি বলছেন? যে কোনো কিছু অশুভ মনে করা, অশুভ কুলক্ষণ লওয়া, এটা কি হলো? এটা শিরক। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলক্ষণ বা অশুভ ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব, কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করলো। এমন কোন ধারণা যে একা আমার কাজ পড়েছে কিন্তু আমি দেখলাম যা, যে কিসের মুখ দেখলাম, না না না, যে কাজ ভালো হবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, এর কাফফারা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এ দোয়া পড়বে, তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই, তোমার অশুভ ছাড়া কোনো অশুভ নেই, এবং তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আহমদ আলবানী সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1565। তাহলে কি ব্যাপার বোঝা গেল? যে কোনো কিছুরই নামে, কোনো কিছু যদি আমাকে কোনো কাজ থেকে বিরত রাখে, যে এটা শুভ হবে না, এটা ভালো হবে না, এটা করতে গেলে এখানে আজকে মানে এই হয়েছে ওই হয়েছে, সকালে বাড়ি থেকে বেরিয়ে কার মুখ দেখেছি, তাহলে কি হবে? সেটা হচ্ছে শিরক হবে, সেটা হচ্ছে শিরকিয়া কাজ। তারপরে 13 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে 13 নম্বর বিষয়, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা শিরক। আল্লাহ অনুগ্রহ করা এবং বিপদ আপদ দূর করার ক্ষেত্রে একমাত্র আল্লাহরই ক্ষমতাকে স্বীকার করে নেওয়া, সাথে সাথে কথা ও কাজে তারই আনুগত্য করা। যখন একতাবাদের অবিচ্ছ অংশ, তখন অমুক অমুক নক্ষত্রের মাধ্যমে বরকত বৃষ্টি, বরকতের বৃষ্টি হচ্ছে, এ ধরনের বলা শিরক। কেউ মনে করে যে ওই যে ওই এই তারাটা একে উঠেছে না, ওই লাগে বৃষ্টি হলো, তারাটাই যে ওদকে ছিল তো বৃষ্টি হয়নি, এবার এদকে উঠেছে ওই লাগে বৃষ্টি হলো, এই যে কথা বলে কি পাক্কা শিরকি কথা, একতা আমাদের সম্পূর্ণ বিরোধী। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক নক্ষত্রের মাধ্যমে নিহিত আছে মনে করে আল্লাহ তোমাদের মিথ্যা প্রতিপন্ন করছে। যদি এরকম কেউ মনে করে তাহলে আল্লাহ তাআলার প্রতি কি হচ্ছে? মিথ্যা কথা বলা হলো। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 82। আবু মালিক আসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহিলি যুগের 4টি কুস্বভাব আমার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে, যা তারা পুরোপুরি পরিত্যাগ করতে পারবে না। এক, বংশের অহংকার করা। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহিলি যুগের 4টি এমন স্বভাব আছে যে স্বভাবটা আমার উম্মতের মধ্যে থাকবে, সেটা হচ্ছে কি? এক নম্বরে কি? এক নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে বংশের অহংকার করা। এরে আমার বংশ কিসে কমা হেরে, আমার হাজির বংশ, আমার বংশে টাকা পয়সা কি অভাব আছে, আমার বংশ মাস্টার বংশ, আমার বংশ অমুক বংশ, এই যে মানে বংশের অহংকার করা, এটা হচ্ছে জাহিলি জওয়ানের স্বভাব। দুই, বংশের বদনাম গাওয়া। অনেক মানুষ আছে এক বংশ আর বংশের বদনাম গায়ে, হ্যাঁ এটা শুধু নামের মানে এই বংশ, বাকি সব মানে বদনাম। এক প্রকার লোক আছে বদনাম গাইতে শুরু করে, মানে ওর কাজ হচ্ছে বদনাম গাওয়া, আর এক প্রকার লোক আছে কি শুধু নিজের মানে ভাম মানে করা। তিন, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা। নক্ষত্রের তারাতে তারাটা এসে উঠেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাঁঝের বেলায় এসে তারা গেল রে, বৃষ্টি হবে রে, এই যে সবগুলো বলে এগুলো কি সির্ক। এবং চার, মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করা। কেউ মরতে গেলে বিলাপ করে কান্না করা, হাই রে আমার উমুক, কত কি খেতে চেয়েছিল রে উমুকে, এই যে কান্না করা। এইসব মেয়েদের বিশেষ মেয়েরা এইভাবে কান্না করে, এটা হচ্ছে মৃত্যুর জন্য বিলাপ। এগুলো হচ্ছে কি? জাহেলিয়াতের ক্যালচার, জাহেলিয়াতের এরকম ভাবে কান্না করতো। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 1727। সুতরাং এইরকম ভাবে কান্না করা যাবে না। যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক স্থানে আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করালেন। কি বলছেন? যে হুদাইবিয়া, হুদাইবিয়া নামক স্থানে আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ালেন। সে রাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সে রাতে কি ছিল? আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সালাতান্তে মানে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি বলেছেন? লোকেরা বলল, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, আল্লাহ বলেছেন, আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি ঈমান অবস্থায় অথবা কাফের অবস্থায় সকাল করে। কি বলছে? আমার প্রতি কেউ ঈমান অবস্থায় সকাল করে, আবার কেউ কাফের অবস্থায় সকাল করে। যে ব্যক্তি বলল আল্লাহর অনুগ্রহ ও রহমতে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি ঈমান আনলো। কেউ বলে আল্লাহর অনুগ্রহ, কি সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ আজকে কি হয়েছে? বৃষ্টি হয়েছে, সে আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সে নক্ষত্রকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি বলল, আরে এই নক্ষত্র তারা আজকে উঠেল না, ওই লাগে বৃষ্টি হয়েছে, এইরকম যে বললো, সে কি করলো?
সে আমাকে অস্বীকার করলো আর নক্ষত্রর প্রতি ঈমান আনলো। সহিহ বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 13596। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা নক্ষত্র দেখে বৃষ্টির কথা বলে তারা মুশরিক ও কাফির। সুতরাং এই যে আমাদের মধ্যে এইসবগুলো চিন্তা ভাবনা আছে, এই সব চিন্তা ভাবনা যাতে আমরা দূর করে দিই, যাতে রেতে ঝাঁটন ফেলতে হয় না, এই বৃষ্টি এই নক্ষত্র দেখার ওই তারার কারণে বৃষ্টি হয়েছে, সকাল সকালে ধার নিতে হয় না, সকাল সকাল ধার দেওয়া যায় না, সব ব্যাপারগুলো যাতে অবশ্যই আমরা পুরোপুরি ভাবে ত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে পুরোপুরি ভাবে এসবগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন যেভাবে আল্লাহ এবং তার রাসূল চলতে বলেছেন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ দোয়া পড়েনি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 14 নম্বর বিষয়টি হচ্ছে ইমানের পূর্ণতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে লোক দেখানো কর্ম। ইমান যে মানুষের পরিপূর্ণ হবে এই পরিপূর্ণতার ক্ষেত্রে সবচেয়ে বাধা হচ্ছে লোক দেখানো কর্ম, অর্থাৎ লোক দেখানো আমল করা, মানুষ প্রশংসা এবং সম্মান অর্জনের জন্য কোন আমল করা। অর্থাৎ এই আমলটা যদি করি তাহলে কি করবে, লোকে প্রশংসা করবে, লোকে সম্মান দিবে, এই ধরনের মানে চিন্তা ভাবনা রেখে কোনো আমল করা, অথবা কেবলমাত্র পার্থিব স্বার্থের জন্য কাজ করা, কেবলমাত্র পার্থিব স্বার্থ দুনিয়াতে যদি করি তাহলে লোকে আমাকে ভালোবাসবে, লোকে এই করবে, এইরকম পার্থিব কোনো স্বার্থের জন্য বা তার কাছ থেকে আমি কিছু পাবো, এই ধরনের মানে পার্থিব স্বার্থের জন্য কাজ করা মানুষের খুলুসিয়াত এবং তাওহীদকে কলুষিত করে। মানুষের যে অর্জন করা যা সাফল্য কাজ করা যা মানুষের খুলুসিয়াত এবং তাওহীদকে কলুষিত করে, এই ধরনের কাজ মানুষের যে ইখলাসের সাথে যে কাজ করে এবং তাওহীদকে কি করে কলুষিত করে, মিক্সচার করে দেয়। লোক দেখানো, সুনাম অর্জন করা, লোক দেখানোর জন্য কোনো কাজ করা, সুনাম অর্জন করার জন্য কোনো কাজ করা বা দান খায়রাত করা, যে দান খায়রাত যদি করি তাহলে লোকে আমাকে কি করবে, সুনাম করবে, লোকে খুব ভালো করবে লোক দেখানোর জন্য, নেতৃত্ব দান, দুনিয়া স্বার্থ উদ্ধার ইত্যাদি বিষয়গুলোর কোনো একটি ইবাদতের দ্বারা আশা করা শিরক। কি বলা হচ্ছে এখানে, সুনাম অর্জন করা বা নেতৃত্ব দান, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য বিষয়গুলোর কোনো একটি এইরকম বিষয় আল্লাহর ইবাদত দ্বারা আশা করা শিরক। যদি আল্লাহর ইবাদত করে এইরকম উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত করছে কি, দান করা কি আল্লাহর ইবাদত, হজ করা কি আল্লাহর ইবাদত, নামাজ পড়া কি আল্লাহর ইবাদত, তো এই ধরনের কাজগুলো কিসের জন্য করছে, কিসের জন্য করছে মানে অন্য কোনো উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। নামাজ পড়ে কিসের লেগে, বন্ধু বান্ধব আমার বিহাই এসেছে বাড়িতে, বিহাই যদি না নামাজ পড়ে তাহলে কি বলবে, জুম্মার দিন যদি না নামাজ পড়ে কি বলবে, আমার স্বামী তো নামাজি, যদি আমি নামাজ না পড়ি তাহলে কি আমাকে থাকতে দিবে না, সেই জন্য স্বামীর ভয়ে নামাজ পড়া, এই সবগুলো হচ্ছে শিরক। এখানে কি করতে হবে, ইখলাস, আল্লাহ আমার ভয়ে মানে চেঞ্জ করতে হবে, মানে যেটা অন্তরে যেটা থাকে সেটা চেঞ্জ করতে হবে, যে না এতদিন আমি যা ভুল করেছি আল্লাহ আল্লাহর ভয়ে আমাকে নামাজ পড়তে হবে, তাহলে কি হবে সেটা মানে নেকি পাবে, তার জন্য শিরক থেকে বাদ পড়বে। হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আমি অংশীদারকে অংশীদারিত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কি বলছে, আমি অংশীদারদের অংশীদারিত্ব হতে সম্পূর্ণ মুক্ত। অনেক মানুষ যে পার্টনার করে আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা বলছে আমি মুক্ত। যে ব্যক্তি কোনো কাজ করে আর ওই কাজে আমার সাথে অন্যকে শরীক করে, আমি তার ওই অংশীদারকে প্রত্যাখ্যান করি, অন্য বর্ণে আছে আমি ওই ব্যক্তির কর্ম হতে মুক্ত, ওই ধরনের ব্যক্তির কোনো কর্মে আমার দরকার নেই। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5315। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন, এমন অবস্থায় আমরা দাজ্জাল সম্পর্কে পরস্পর আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জাল হচ্ছে একটা বড় ফিতনা। হ্যাঁ, তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন, এমন অবস্থায় আমরা দাজ্জাল সম্পর্কে পরস্পর আলোচনা করছিলাম, যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যে বিষয়টি আমার কাছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের কোনো ফিতনা হবে, বিশাল ফিতনা, যখন দাজ্জাল আসবে 40 দিন অবস্থান করবে আর 40 দিনের প্রথম দিন থাকবে
একটা বছরে সমান, তারপর একটা মাসের সমান, তারপর একটা সপ্তাহে সমান, তারপরে সাধারণ দিনগুলোর মতন দিন। এমন ফিতনা যে দাজ্জাল দেখায় মানুষকে, এই তোরা আমার আল্লাহ বলে মেনে নে, তাহলে কি হবে, তোরা কে আমি সুখে শান্তিতে থাকবি, আর যদি না মানিস এই যে দেখ, এই যে জাহান্নাম আছে আমার কাছে, জাহান্নামে তোরা ফেলে দেবো, আর যদি মেনে নিস তাহলে এই যে জান্নাত তোকে জান্নাতে দিয়ে দেবো। কে বলবে তাহলে আর মা বাপকে, তার মা বাপ কি করছে, তোর মা বাপকে দেখাবে এইরকম, আল্লাহ তালা তাকে পাওয়ার দিবে, এরকম ক্ষমতা দিবে। হ্যাঁ তো এইরকম ভাই মানুষের ইমান নষ্ট করবে, মানুষের জাহান্নামে বাঁধাবে, অনেক মানুষ তাকে মানবে না, তো তাকে কি করবে, করব দিয়ে ফিরে ফেলে দিবে। এইরকম মানে একটা বিশাল একটা ফিতনা সৃষ্টি করবে কে, দাজ্জাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে সংবাদ দেব না যে কি, যে বিষয়টি আমার কাছে দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর, দাজ্জালের চাইতেও বেশি ফিতনা। সাহাবীগণ বললেন জি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সাহাবীগণ কি বললেন, হ্যাঁ অবশ্যই আমাদেরকে সেই সংবাদটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে গোপন সির, কি তা হচ্ছে গোপন সির। গোপন সির কোনটা, যেটা যে উদ্দেশ্য কাজ করে আল্লাহর উদ্দেশ্য কাজ করতে হবে, দান করতে হবে কাজ না আল্লাহর জন্য দান করতে হবে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার যে মানুষ যা তারা সুনাম করে। পর্দা করতে হবে কার জন্য, আল্লাহর আল্লাহর জন্য। যেমন অনেকে গিয়ে দেখা যায় যে স্বামী যতদিন বেঁচে আছে ও পর্দা করে, স্বামী মুরবি সাহেব যেমন এই কিছুদিন আগে দেখেছিলাম, কেরামুল্লাহ আমাকে দেখিয়েছিল যে আমাকে দেখালে যে মেয়েটাকে দেখছো, যে হ্যাঁ দেখলাম কি হলো, তারপরে বলছে ওর ঘটনা শুনলাছি। তো বলছে ও যখন মানে বিয়ে করলো, আর স্বামীটা মানে ভালো ইসলামিক মডেলের, ও পর্দা করতো, বোরখা পরে সব কিছু চলাফেরা করতো, তারপরে এখন ওর স্বামী কিছুদিন আগে মারা গেছে, তো দেখছি এখন মানে বিহাইয়া হ্যাঁ রাস্তা বাজারে ও তুমি যা দেখলে আর কি। তাহলে কি হলো, পর্দা তাহলে কিসের জন্য করতো, বোরখা কিছু লাগে পড়তো, আমার স্বামী যে ইসলামিক, আমি যদি না করি তাহলে আমার স্বামী আমাকে ভালোবাসবে না, আমাকে রাখবে না। এই জন্য মানে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, অথচ পর্দা করা ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য পর্দা করতে হবে। আর এর উদাহরণ হচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে সালাতে এই খেয়াল করলো, এখানে কি বলছে যে গোপন সির সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন, এর উদাহরণ দিচ্ছেন যে একজন মানুষ দাঁড়িয়ে এই খেয়ালে সালাত আদায় করছে যে কোনো মানুষ তার সালাত আদায় করা দেখছে, কোনো মানুষ দেখছে আদায় করছে, এই লোকটা দেখছে তার ভালো করে সালাত আদায় করতে হবে, না হলে হয়তো ভুল ধর নেবে, না হলে আমাকে এই করবে যে সালাত আদায় করতে জানেন, তার ভালো করে সালাত আদায় করতে হবে। এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে এটা হবে কি, এটা হচ্ছে গোপন সির, মানে তার অন্তরে সে বুঝতে পারছে, অন্য কেউ কিন্তু বুঝতে পারে না, তাহলে এই এমন মারাত্মক সির। ইবনে মাজাহ মিসকাফ হাদিস নাম্বার 5333 আলমানি হাদিসে সহি বলেছেন। তাহলে এই ধরনের কর্ম হচ্ছে সির। এবং 15 নম্বর বিষয় যেটা হচ্ছে, 15 নম্বর বিষয় হলো কোন কর্মের মাধ্যমে শুধু দুনিয়া অর্জন করা সির, কোন কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, যারা শুধু দুনিয়ার জীবন এবং চাকচিক্য কামনা করে আমি তাদেরকে সব কাজে প্রতিদান দুনিয়াতে দিয়ে থাকি, এরাই এরাই হলো সেই সব লোক আখিরাতে যাদের আগুন ছাড়া কিছুই নাই, এমন কিছু কাজ করার, ইসলামী কিছু কাজ করা তো দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া ইনকাম করার জন্য, আখিরাতে তাদের কোনো কিছু নাই। এরা এখনো যা কিছু করেছিল সবই বরবাদ হয়েছে, এবং যা কিছু উপার্জন করেছিল সেই সব বিনষ্ট হয়েছিল। সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 15 এবং 16 হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। কি বলছে, যারা টাকা পয়সার জন্য ব্যতিব্যস্ত, যারা টাকা পয়সার কারণে যারা নামাজ পড়ছে না, টাকা পয়সার কারণে যারা সত্যকে প্রত্যাখ্যান করছে, আল্লাহ রাসূল বলেছেন টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। পোশাক বিলাসী ধ্বংস হোক, পোশাক এমন ভোগ বিলাসী, ভোগ বিলাসী পোশাক, একবার রেশমের শাড়ি থেকে শুরু করে বিয়েতে 5,000-10,000 টাকা সাল্লা হলে হবে না, এইরকম মানে পোশাক, আর এমন ভাবে টাইট ফিট মেয়েদের পোশাক যা একদম স্টাইলের সাথে, এমন ভোগ বিলাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পুরুষদেরকে আকর্ষণ করছে। আল্লাহ রাসূল বলছেন ভোগ বিলাসী ধ্বংস হোক, পোশাক বিলাসী ধ্বংস হোক, তাকে দিতে পারলে খুশি হয়, না দিতে পারলে রাগান্বিত হয়। যদি দেওয়া হয় তাকে, দিয়ে দেওয়া হয়েছে বা আর অন্য কিছু করা হয়েছে, যদি ভালো ভালো উপঢোকন দেওয়া হলো, দান দেওয়া হলো, তাহলে গেলে খুব খুশি। আর যদি কিছু না দেওয়া হলো, আরে ওয়া অমুক লোক সে মানে আমাদের দিয়ে এখানে কিছুই দিলে না, এখানে তার থালিও জিতেনি, এখানে কাপড়ও জিতেনি, এই যে অবস্থা। হ্যাঁ তাল্লাহ সাল্লাম বলছে সে ধ্বংস হোক, তারপরে কি বলছে, সে ধ্বংস হোক, আরো খারাপ হোক, সে বিপদ থেকে উদ্ধার না পাক, এইরকম অভিশাপ করা হয়েছে এইসব ব্যক্তিদেরকে। সহিহ বুখারী মিসকাত হাদিস নাম্বার 5161। দুনিয়া দারদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন, যারা দুনিয়া দুনিয়া শুরু করবে তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দোয়া করেছেন।
তাহলে শুধু দুনিয়া দুনিয়া নয়, বরং কেউ আমাদের মেন উদ্দেশ্য হবে আখেরাত, মানে আখেরাতে কিভাবে আমরা মুক্তি পাবো, আখেরাতে কিভাবে আমরা নাজাত পাবো, কি কাজ করলে আল্লাহ তালা আমাদের ক্ষমা করবে, কি কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবে, সেই কাজের পিছনে ছুটতে হবে। এখন সেই কাজ করতে গিয়ে যদি দেখি যে এটা যদি না করি তাহলে লোকে কি বলবে, এটা যদি না করি তাহলে লোকের কাছে খারাপ হয়ে যাব, এই যে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে বাতিল চিন্তা ভাবনা। শুনলে এই চিন্তা ভাবনা থাকবে না, আল্লাহ তালা সন্তুষ্ট কিছু হবে, আল্লাহ তালা সন্তুষ্টি, আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে গিয়ে কোন লোক যদি আমাকে অসন্তুষ্ট হয়ে যায় হোক কোনো সমস্যা নেই, কোন লোক যদি আমাকে খারাপ নজরে দেখে দেখুক কোনো সমস্যা নেই, কোন লোক যদি ভালো নজরে দেখে তবুও দেখুক কোনো সমস্যা নেই। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য হবে কি, আল্লাহ তালার সন্তুষ্টি, যাতে পরকারে আমরা নাজাত পাই। আর যদি আমাদের আমল যদি ভেজাল মিশ্রিত হয়, সিরক মিশ্রিত হয়, আল্লাহর ব্যয়ে অন্য কারো সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমাদের পরকালে কোনো মুক্তি নেই, নামাজ পড়েও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে লোক দেখানো কর্ম, লোক দেখানো আমল থেকে আল্লাহ যাতে আমাদের মুক্তি দিয়ে, যাতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্যই যাতে আমরা আমল করতে পারি। ওয়াসির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এখান থেকে বিশেষ রাজ্যে আলোচনা শেষ করলাম, আমরা মজলিস শেষে দোয়াটা পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 16 নম্বর বিষয় শুরু হচ্ছে। বিষয়টি হচ্ছে গিটের নিচে কাপড় পরিধানকারী, অর্থাৎ পায়ে যে গিট আছে এই গিটের নিচে যারা কাপড় মানে পরবে তাদের বিধান কি, তাদের হুকুম কি, এটা বিশেষ করে পুরুষদের জন্য। গিটের নিচে কাপড় পরিধান করা অহংকার বা দাম্ভিকতার নামান্তরণ। গিটের নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে পড়ে কোনো পুরুষ লোক, তাহলে এটা অহংকারের নামান্তর, মানে সে অহংকার করছে যা আল্লাহ তাআলা ঘৃণা করেন। যদিও সে বলে যে না এটা আমার অহংকার নয়, এটা আমি এমনি পড়ছি, কিন্তু আসলে এটা অহংকার। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদের হাদিসের মধ্যে বলছেন, গিটের নিচে ঝুলে কাপড় পরাটাই হচ্ছে অহংকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঘৃণা করেন। কারণ অহংকার করা একমাত্র আল্লাহরই শোভা পায়, অহংকার কার করার শোভা পায়, আল্লাহ তাআলারই করার শোভা পায়। অন্য কেউ তা গ্রহণ করলে তার পরকাল হবে জাহান্নাম। যদি কেউ অন্য কোনো ব্যক্তি কোনো মানুষ যদি অহংকার করে তাহলে তার স্থান হবে কোথায়, জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, তুমি গর্ব করে পৃথিবীতে বিচরণ করো না, নিশ্চয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত নম্বর 18। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি গর্ব করে পৃথিবীতে বিচরণ করো, একবারে গর্বের সাথে অহংকার করে একবারে চলা, জিন্স প্যান্ট লাগিয়ে একবারে ইনফিন করে চলা, গুটি নিচে ঝুলিয়ে কাপড় পরে একদম চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তুমি গর্ব করে পৃথিবীতে বিচরণ করো না, চলো না, নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সূরা লুকমান 18 নম্বর আয়াত। হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পায়ের টাকরু নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। সহিহ বুখারী মিসকাত হাদিস নাম্বার 4314। কি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ, যে ব্যক্তি গুঠির নিচে টাকরুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামে যাবে, সেই অংশ জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। তাহলে এখানে কত বড় ব্যাপার বলা হয়েছে। আল্লাহ রাসূল এই কথা বললেন না যে কেউ যদি চুরি করে তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে, এই কথা বললেন না। কি বললেন, সাধারণ যেটাকে আমরা সাধারণ পাপই মনে করি না, আমরা এটাকে পাপই মনে করি না, স্টাইল মনে করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, যাই হোক, সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। তাহলে কত ব্যাপারটা, অথচ আমাদেরকে সাবধান থাকতে হবে যাতে আমাদের ছেলেপিলে বা আমাদের আর কেউ নিকট আত্মীয় যাদেরকে আমরা দেখবো অবশ্যই বলবে, খবরদার এত বড় প্যান্ট বানাস না, এত বড় প্যান্ট কিনিস না, যদি কিনিস তাহলে ছোট কেটে ছোট করতে হবে, অবশ্যই আমরা সাবধান থাকবো। অথচ আমরা ফ্যাশন আজকে আমাদের হয়ে গেছে, এটাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, অথচ তারাকে আমি কি করছি, জাহান্নামের রাস্তা দিয়ে ফেলে দিচ্ছি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতি করুণা দৃষ্টি দিবেন না যে অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়ে। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4311। কি বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে করুণার দৃষ্টি তাকাবেন না, রহমের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, যে অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়ে। অহংকার বশত এখানে ব্যাপারই রাখো না, আমি তো অহংকার করে ঝুলিয়ে পড়ি না, তুমি যদি অহংকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে কাপড় খবরদার ঝুলে পড়লে সে জাহান্নামে যাবে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে অমান্য করছে, এটাই হচ্ছে অহংকার। সুতরাং ও যদিও নিজে বলে যাও অহংকার করে না, অহংকার করার কারণে লয়, তাহলে তুমি উপরে উঠে পড়ো, অহংকার করবে যেখানে আল্লাহ রাসূল বলছেন তখন সে করবে, তার মানে এটাই হচ্ছে অহংকার।
উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মম্বরী করে তার কাপড় পায়ের নিচে পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না। সহিহ বুখারী মুসলিম মিসকাত হাদিস 312। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এক সময়ে এক ব্যক্তি অহংকার করে টাকুর নিচে কাপড় পরিধান করত, তাই তাকে জমিনে ধসে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে ধসতেই থাকবে। সহিহ বুখারী মিসকাত হাদিস নাম্বার 13। কি বলছে? যে একজন ব্যক্তি অহংকার বশত সে কাপড় নিচে গুড়ি নিচে কাপড় ঝুলিয়ে পড়তো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেন, জমিনে ধসিয়ে দেন, তো সে কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে, ধসতেই থাকবে, ধসতেই থাকবে। তাহলে কত বড় মারাত্মক পাপ! অথচ আমাদের ছেলে পিলেরা, আমাদের আরো সব লোকজনেরা পড়ছে, আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। আরো বলছি যে এখান থেকে পড়লে তো কেমন কেমন জোকার জোকাল আছে, এরকম গুঁড়ি নিচে পড় বা গুঁড়ি নিচে ঝুলিয়ে পড় বা বড় করে বানা, যে আমরা বিভিন্ন চিৎকারি মারি। কেউ যদি গুঁড়ির ওপরে কাপড় পরে যদি পড়ে, তাহলে তাকে আমরা বিভিন্ন ভাবে কাপড় দিতে নিই নাকি, তাহলে তাহলে দেখতে জোকার জোকার লাগছে, বিভিন্ন রকম বলে থাকি। যদি এইরকম কেউ বলে, তাহলে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সাবধান। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুমিনের কাপড় থাকবে তার অর্ধগোছা পর্যন্ত, তবে টাকনু ও গোছার মাঝামাঝি থাকলে কোনো দোষ নেই। টাকনু ও গোছার মাঝামাঝি যদি থাকে তাহলে কোনো দোষ নেই। কাপড় টাকনুর যে পরিমাণ নিচে যাবে, এই টাকনুর যে যতটা পরিমাণ নিচে যাবে সেটা জাহান্নামে যাবে। কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি অহংকার করে টাকুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি করুণার দৃষ্টি দিবেন না। আবু দাউদ ইবনে মাজাহ হাদিস সহি মিসকাত হাদিস নাম্বার 13। প্রকাশ থাকে যে নারীরা এই হুকুমের অন্তর্ভুক্ত নয়। নারীরা কি করবে এই হুকুমের অন্তর্ভুক্ত? নারীরা কি কাপড় পরে একদম সবকে ঢেকে ঢুকে কাপড় পরবে? তাদের কাপড় পায়ের পাতা নিচ পর্যন্ত থাকবে, একদম পাতা পর্যন্ত ঢেকে থাকবে, এরকম ভাবে তারা কাপড় পরবে। যদি তারা মুজা পরে তো অবস্থায় না থাকে, যদি মুজা পরে না থাকে নারীরা, তাহলে কি হবে, একদম পুরো মানে না না দেখা যায়, পায়ের পাতাও যদি না দেখা যায়, তাহলে তাদের কাপড় এক বিঘত পরিমাণ ঝুলিয়ে দিতে হবে। তাহলে কি হচ্ছে, আজকে আমাদের দেখতে পাচ্ছি উল্টো, আল্লাহর সুবহান যেটা বলছে পুরুষদেরকে কি বলছেন, টাকুর উপর পর্যন্ত, মহিলাদের কি বলছে, একদম পায়ের তলা পর্যন্ত। আজকে কি করছি, পুরুষরা তা পায়ের তলা পর্যন্ত, আর মহিলারা একদম টাকনু পর্যন্ত স্টাইলে এত দূর থেকে ওপরে কেউ এত দূর থেকে পরে বেড়াচ্ছে, এই যে অবস্থাটা। অথচ পুরুষদেরকে যেটা বলা হয়েছে সেটা আজকে মহিলারা করছে, আর মহিলাদেরকে যেটা বলা হয়েছে সেটা পুরুষরা করছে, উল্টা কাজ করছে। এই সবগুলো যে এক অপরকে সবসময় আকর্ষণ করার চেষ্টা করছে, পুরুষরা নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে, নারীরা পুরুষদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। সুতরাং সাবধান, এগুলো হচ্ছে মারাত্মক গুনার কাজ, মারাত্মক গুনার কাজ। তারপরে বিষয় যেটা আসছে, যে 17 নম্বরে, গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তি, গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী, তার সম্পর্কে, গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক। যারা গান বাজনা সবসময় শুনতে আছে, মোবাইলে শুনতে আছে, গান ভরে আছে, এইরকম ব্যক্তির শাস্তি যেন খুব, শাস্তিটা কি অপমানজনক। যেহেতু এসব কাজের ভালো মন্দ স্বাদ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করে থাকে। এই যে গান বাজনা কত রকম কিছু গ্রহণে, কানেও গ্রহণ করছে, মনেও ইন্টারেস্ট দিচ্ছে, চোখেও দেখছে, মানে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ পাপ করছে। সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড় অপমানজনক। অবৈধ ক্রীড়া কৌতুক, টিভি, সিনেমা, পেপার, রাস্তাঘাটে অশ্লীল ছবি প্রদর্শন হারাম, অশ্লীল ক্যাসেট, বই পুস্তক ক্রয় বিক্রয় হারাম, অশ্লীল কবিতা, উপন্যাস এবং বাতিলপন্থীদের পুস্তক পাঠ করাও হারাম। বর্তমানে অধিকাংশ যুবক যুবতী অশ্লীল ক্যাসেট, বই, গান বাজনা, উপন্যাস, পেশাদার অপরাধীদের কাহিনী অথবা অশ্লীল কবিতা পাঠে অভ্যস্ত। এসবের শাস্তি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। কি বলছে, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে মানুষকে আল্লাহর পথ থেকে দূর রাখছে, গান বাজনা থেকে কি করছে, আল্লাহর পথে বিরত রাখছে। তাহলে তাদের জন্য, তাদের জন্য কি রয়েছে, অপমানজনক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার বস্তু, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কি বলছে এখানে আল্লাহ রাসূল বলছেন, যে আমার পরে কিছু লোক আসবে, আমার পরে এমন কিছু লোক আসবে
যারা কি করে জেনা জেনা করার আগে তারা কিছু মনে করবেন না, জেনা আর কি বিভিন্ন জেনায় চোখের জেনা হচ্ছে হয়েছে, আগে বিবাহ সাহিত্য বসছে একদম মানে পাত্র পাত্রী বসছে দর্শন করানো হচ্ছে, কত যে জেনা হচ্ছে পাত্রীকে বসে সব লোকেরা যুবক লোকেরা রেখে কত যে জেনা হচ্ছে, পাত্রকে বসে সব মেয়ে লোকেরা রেখে কত যে জেনা হচ্ছে, এগুলোকে গিয়ে করেছি আমরা জায়েজ মনে করেছি হালাল মনে করে নিয়েছি, অথচ এগুলো হারাম। তারপরে রেশম, তারপরে নেশাদার দ্রব্য, নেশাদার দ্রব্য হালাল করে নেওয়া হবে, নেশাদার দ্রব্য মানে আগে বিভিন্ন ভাবে আমরা নেশা দ্রব্য হালাল করে দিয়েছি, যেমন বিড়ি, এই যে বিড়ি সিগারেট বিশেষ করে তামাক, এই যে বিড়িকে আমরা হালাল মনে করেছি, বিড়ি হারাম এটা মানতেই চাই না পাবলিক, যে এত আমরা কষ্ট করে বিড়ি মানছি করছি এটা কি করে হারাম হবে, অথচ এগুলো যে নেশাদার এত নেশা আছে আমরা তামাকে, যে যে মদ পান করে এক গিলাস, ওকে যদি এক গিলাস তামাক গুলা গুলা জল পান করিয়ে দেওয়া হয় তাহলে ও আর উঠতে পারবে না, এত নেশা আছে, এত নেশা আছে। সুতরাং এগুলো হালাল আমরা করেছি, হালাল এগুলো এমন কি ব্যাপার আছে, এই যে অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাম কি বলছে যে এরা এগুলোকে হালাল মনে করে নেবে, আমার পরে পরবর্তী লোক আসবে এরা কি করবে এগুলোকে হালাল মনে করে নেবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাজনাকে আজকে আমরা হালাল মনে করে নিয়েছি, আজকে আমাদের মোবাইলে মোবাইলে গান, আজকে আমরা ছেলেদেরকে কান্না করছে গান ধরিয়ে দিচ্ছি, মোবাইলে ভিডিও ধরিয়ে দিচ্ছি শুনছে ছেলে চুপ থাকছে, এই যে হালাল আমরা কি মনে করছি, আমরা কি করছি ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছি গান বাজনার ট্রেনিং দিচ্ছি, ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছি। সুতরাং কত যে শাস্তি আছে, এবং মা বাপের যে দায়িত্ব, মা বাপ যে ছেলে পিলাকে সুশিক্ষা দিবে তাকে ভালো লাইট ধরিয়ে দিবে যাতে সে অন্ধকারে চলতে পারে, অর্থাৎ কিভাবে চলাফেরা করতে হয় এই যে জিনিস শিক্ষা দিবে, সে আজকে আমরা শিক্ষা না দিয়ে কি করছি আরো শ্লীলতা আমি তাদের হাতে ধরিয়ে দিচ্ছি। এই জন্য যখন মানে ছেলে বড় হয়ে যখন মা বাপের কথা শুনছে না তখন কি বলছে যে মা ছেলে পিলাকে মানুষ তুমি এত কষ্ট করে আমার কথা শুনছে, আর শুনবে কি করে, তুমি কি তাকে পথ দেখিয়েছো সঠিক পথ দেখিয়েছো কিভাবে চলতে হয় সে আদব শিখিয়েছো শিখাওনি, তাহলে কিভাবে তোমাকে দেখবে। সুতরাং এই যে আমাদের মধ্যে এইসব অভাবগুলো আছে সেই অভাবগুলো অবশ্যই দূর করতে হবে। হাদিস হচ্ছে সহিহ বুখারি দ্বিতীয় খণ্ডে 837 পৃষ্ঠায়, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। বাইহাকি হাদিস সহি মিসকাত হাদিস নাম্বার 4503 কি বলছে এখানে, ইবনু আব্বাস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র, যে ধরনের বাদ্যযন্ত্র হোক সবকে হারাম করেছেন। এখানে কি বলছেন আরেকটা কথা, যেখানে যেখানে সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছে, তো এখানে আমরা কি করছি যে আমার ছেলে পরের টিভি দেখছে কি করি সব ওখানে সময় দিতে আমি একটা নিজের টিভি কিনে নিই, বাড়তে দেখবে তার কাউরি বাড়ি যাবে না, এই যে আমরা কত পাগলামি কাজ করছি, নিজের টিভি কিনে নিয়ে এসে বাড়িতে ছেলে পিলাকে দেখার আরো লাইসেন্স করে দিই, বাড়ি আলি দেখছে আরো সবাই মিলে দেখছে, এতে কি হয়েছে মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে থাকছে এবং জাহান্নামের দিকে আগিয়ে যাচ্ছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না। কি বলছেন এখানে, তোমরা গায়িকা নর্তকী মানে যারা নাচ গান করে, যেসব মেয়ে লোকেরা নাচ গান করে তাদের বিক্রয় করো না। কি বলছেন তাদেরকে বিক্রয় করো না, তাদের ক্রয় করো, তাদেরকে বিক্রয় করো না, ক্রয় করো না, কিনিও না ও বিক্রি করিও না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। ইবনে মাজাহ মিসকাত হাদিস নাম্বার 2780, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে কি বলছে রাসূলুল্লাহ বলছেন গায়িকা মানে যারা গান করে, নর্তকী মানে যারা নাচ গান নাচ টাচ করে, এদেরকে বিক্রয় করো না, বিক্রি করে নিষেধ করছেন আল্লাহ রাসূলুল্লাহ। কিভাবে আজকে আমরা বিক্রি করছি, কিভাবে বিক্রি করছি, এই তো কম্পিউটারে মানুষকে গান ভরে দিচ্ছে, কম্পিউটারে মানুষকে সিনেমা ভরে দিচ্ছে, তাহলে কি হয়েছে বিক্রয় করা হচ্ছে, এটা বিক্রি করা হচ্ছে আধুনিক যুগে, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ কি করেছেন বিক্রি করে নিষেধ করেছেন, এবং তাদের ক্রয় করো না তাদের কিনতে নিষেধ করেছেন। আজকে আমরা মোবাইলের মাধ্যমে কম্পিউটার থেকে কিনে নিয়ে আসছি, তাহলে কিনা হয়েছে এগুলোকে আল্লাহ রাসূল যেটা কিনতে নিষেধ করেছে আমরা কি করছি ওগুলোকে কিনে নিয়ে আসছি বাড়িতে, শয়তানকে ঢোকাছি বাড়িতে, তাহলে ক্রয় করছি আমরা কিনছি। তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, কি বলছে শিখাতে নিষেধ করছে, তার মানে আজকে আমরা মোবাইলকে শিখিয়ে দিচ্ছি মানে গান গান ঘুরে কি করছে মোবাইলকে শিখিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এই হাদিস কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাদের উপার্জন হারাম, তাদের উপার্জন মানে এই সবগুলো ব্যবসা করে যারা টাকা ইনকাম করে কম্পিউটার ওয়ালা টাকা ইনকাম করে এগুলো সবই হারাম, আর যারা ওখান থেকে কিনে নিয়ে আসছে গান বাইনা এই হারাম টাকা দিয়ে আসছে, হারাম দিয়ে আসছে মানে হারাম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে যে তুমি কোন পথে ইনকাম করেছিলে আর কোন পথে তুমি খরচা করেছিলে, তখন দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খরচা করেছো তুমি গানের পথে তুমি খরচা করেছো, গান তুমি কিনেছো, নর্তকী কিনেছো, যেটা নিষেধ করা হয়েছে সেটা কিনেছো। সুতরাং সাবধান, এর অবস্থা খুব মারাত্মক ভয়ঙ্কর হবে। অত হাদিসে গান বাজনা যে কোনো মাধ্যম হারাম করা হয়েছে, কাজে সিনেমা যাত্রা ভিসিডি থিয়েটার আরো যত মাধ্যম আছে সবগুলি ব্যবসা হারাম। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন একবার ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই
তিনি তার দুই কান আঙুলে ঢুক রাস্তা হতে সরে গেলেন। অতঃপর তিনি আমাকে বললেন, নাথে তুমি শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙুল দুই কান হতে বের করলেন। আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল ঢুকে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞাসা করেছিলেন যেভাবে আজ তোমাকে জিজ্ঞাসা করলাম। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4924। কি বলছে এখানে? যে নাফে কে বলছে, উমার ইবনে উমার একদা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে নাকি গানের আওয়াজ শুনতে পেয়েছে, তো গানে হয়তো কানে আঙুল ঢুকে নেহে, তারপরে যখন একটু দূরে গেল তখন বলছে তুমি আওয়াজ শুনতে পেয়েছো? বলছে আমি না, শুনতে পাই না। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এইরকম আমি তার সাথে যাচ্ছিলাম, তো এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছিল, আঙুল ঢুকিয়ে নিয়েছিল। তাহলে মানে কি, যেখানে বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কানে আঙুল ঢুকিয়ে যাতে কানে আওয়াজ না যায়। কেন? সে গান বাজনা হচ্ছে ব্যভিচারের মন্ত্র, গান বাজনা ব্যভিচারের মন্ত্র। সে গান ব্যভিচারের মন্ত্র যখন মানুষের মনে ঢুকবে, মানুষের দিমাগে ঢুকবে, তখন মনটা যেমন কেমন কেমন করে উঠবে। সেই জন্য আল্লাহ রাসূল কি করলেন, কানে আঙুল ঢুকিয়ে নিলেন, তারপরে দূর গিয়ে আঙুল বের করলেন। তাহলে কি বোঝা গেল? অথচ আজকে আমরা আঙুল ঢোকা তো দূরের কথা, আরো মোবাইলে আর বিভিন্ন গানকে নিয়ে এসে আমরা শুনছি। তাহলে কি অবস্থা, কি অবস্থা আমাদের? এই অবস্থা যদি হয় তাহলে কিন্তু পরকালে আজাবে গ্রেপ্তার হয়ে যেতে হবে। অতটা হাদিসে বোঝা যাচ্ছে গান বাজনা ও বাদ্যযন্ত্রের শব্দ যেন কানে না আসে তা সম্ভবপর চেষ্টা করতে হবে, এমন ভাবে চেষ্টা করতে হবে যাতে কানে না আসে। এই জন্য নিজের বাড়িতে নিজের ছেলেপিলেকে সব সময় ডাকতে হবে যাতে গান বাজনা খবরদার মোবাইলে না থাকে। প্রয়োজনে ছেলেপিলের মোবাইল চেক করতে হবে, উপদেশ দিতে হবে ছেলেপিলেকে খবরদার এইসবগুলো যাতে না হয়। এইসব ব্যাপারগুলো আজকে আমরা মানে কিছুই মনে করছি না, এইগুলো ব্যাপারকে আমরা কিছুই মনে করছি না। সেই জন্য আজকে আমরা গান ব্যাপক হারে বেড়ে গেছে। সেই জন্য ছেলেপিলার কোনো কথা কি, গান শিখে যে ছেলেপিলা ভালো কথা শিখছে না, গান বাজনা শিখছে। সুতরাং আমরা অবশ্যই যাতে এইসব ব্যাপারগুলোতে সবসময় আমরা ধ্যান দিয়ে আগার চেষ্টা করবো, নইলে কিন্তু ভবিষ্যতে খুব বিপদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব অপকর্ম থেকে বাঁচার তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন, এবং আমরা যাতে এইরকম ভাবে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারেন। ওয়া আখিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মজলিস শেষে দোয়াটা পড়ে নিই। সুবহানাকা اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.